সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা দিতে জলপাইগুড়ি থেকে নদিয়ার শান্তিপুর পর্যন্ত সাইকেল যাত্রা করলেন এক বিএসএফ জওয়ান। জানা যায়, নদিয়ার শান্তিপুরের চরপান পাড়ার বাসিন্দা সুজয় সাঁতরা বিএসএফ জওয়ান। তিনি তার 10 বছরের কর্মজীবনে দেখেছেন মানুষ এখনও অনেক বিষয়ে অসচেতন। সেই সব মানুষকে সচেতন করতেই তিনি সাইকেল যাত্রা করছেন। সুজয় সাঁতরা জানান, সাইকেল হলো পরিবেশ বান্ধব যান, তাই সাইকেল ব্যবহার করলে জ্বালানির খরচ যেমন বাঁচবে, সেই সঙ্গে পেট্রোল ও ডিজেল সাশ্রয় হবে, পাশাপাশি পরিবেশের দূষণ কমবে। এরই সাথে মানুষ যদি প্রতি মাসে 1টি করে গাছ লাগায়, তাহলে বছরে 12টি গাছ বৃদ্ধি পাবে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সুজয় সাঁতরা, আমি বিএসএফ এ কর্মরত এক জওয়ান, জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে পোস্টিং আছি। আমার সেক্টর হেডকোয়ার্টার কদমতলা, সেক্টর হেডকোয়ার্টার জলপাইগুড়ি রানীনগর, আর ফ্রন্টিয়ার কদমতলা। আমি এই বার্তা নিয়ে এসেছি জলপাইগুড়ি টু কলকাতা হোকে শান্তিপুর, আমার দেশের বাড়িতে আমি পৌঁছেছি 3 দিনে। এটাই কিছু বার্তা মানুষের, জনসাধারণের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি যে দিন দিন আমাদের দেশের বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, আমাদের দেশের মা বাবাদের চোখের জলের পরিমাণ বাড়ছে। কোনো না কোনো জায়গায় আমরা বাবা মার কাছ থেকে আমরা সন্তানরা দূরে হয়ে যাচ্ছি, বা আমাদের বাবা মারা দূরে হয়ে যাচ্ছে। তা আমার প্রথম বার্তা এটাই যে ইফ ইউ ওয়ান্ট টু লাভ ইওর কান্ট্রি, ফার্স্টলি লাভ ইওর প্যারেন্টস। যদি আমরা সবাই দেশকে ভালোবাসি, যদি আপনি সত্যি দেশকে ভালোবাসতে চান, তো সবার প্রথমে নিজের বাবা মাকে ভালোবাসুন। নিজের বাবা মাকে ভালোবাসার মধ্যে দিয়েই আপনি আপনার ফ্যামিলি, সমাজ, সর্বোপরি দেশকে ভালোবাসতে পারবেন। আনন্দিত ওনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা নিজেদের গর্ববোধ করছি। উনি যেই কথাগুলো বলেছে, বিশেষ করে যুব ভাই বোনদের কাছে যে বার্তা নিয়ে উনি এসেছে, আজকে যে গাছ লাগানোর কথা বলল, এটা তো মানে অনেক দিন ধরে এই পরিকল্পনা চলছে, কিন্তু বাস্তবে সেখানে অনেক কম হচ্ছে। তাই প্রতিটা আমার ছোটো ভাই বোনেরা যদি সুজয়বাবুর কথা মেনে, বন্ধু হিসাবে যে না উনি বলে গেছে আমরা সেই কাজটা বাস্তবে রূপ দেব, তাই আমারও আমাদের ঢাকা বার হরিনাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে ওদের বলছি, তোমরা উদ্ভিদ গাছ লাগাও এবং একটা আদর্শ নিয়ে তোমরা এগিয়ে যাও, স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে তোমরা এগিয়ে যাও। তা কথা আছে যে গোবরে পদ্ম ফুল ফুটে, ছায়ের মধ্যে শনি সোনা দানা মানিক। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।